একশো কিলোমিটার গতিতে ছুটবে ড্রোন হ্যালের হাত ধরে নয়া ব্রহ্ম সানছে ভারত ড্রোন থেকে ঝাঁকে ঝাঁকে ছুটে আসছে ক্ষেপণাস্ত্র আর তার আঘাতে গুড়িয়ে যাচ্ছে একের পর এক জঙ্গি ঘাঁটি ঠিক যেন হলিউড ওয়ার মুভির দৃশ্য এতকাল মার্কিন যুক্তরাষ্ট্র চীন রাশিয়া বা ইউরোপের হাতে গোনা কয়েকটি দেশের কাছেই ছিল এই প্রযুক্তি এবার নিজস্ব প্রযুক্তিতে তা তৈরি করতে চলেছে ভারতও বছর দশকের ভিতরেই এই অসম্ভবকে সম্ভব করতে চলেছে হিন্দুস্তা হিন্দুস্তান অ্যারোনটিক্যাল লিমিটেড হ্যাল তার সঙ্গে হাত মিলিয়েছে বেঙ্গুলুর নিউ স্পেস রিচার্চ অ্যান্ড টেকনোলজিস এমনটাই জানিয়েছে আলফাইস বা ইয়ার এয়ারলনসড ফ্লেক্সিবল অ্যাসেট সোহার্ম প্রকল্প কর্তৃপক্ষ পুলওয়ামা হামলার পর বালাকোটে জশি মোহাম্মদের ঘাটিতে যেভাবে বিমানহানা চালিয়েছিল তার প্রতিপদে ছিল বিপদ সেই সময় পাকিস্তানি সেনাদের হাতে ধরা পরে গোটা দেশের রক্তচাপ বাড়িয়ে দিয়েছিল ভারতীয় পাইলট অভিনন্দন বর্তমান তবে জঙ্গি দমনের মতো ঝুঁকিপূর্ণ অভিযানে নতুন ধরনের এই ড্রোন দারুণ কার্যকরী বলে জানাচ্ছেন সোয়াম প্রকল্পের কর্তারা তাদের মতে অত্যাধুনিক সমস্ত্র বলতে যা বোঝায় আলফা এস ঠিক তাই এই ড্রোনটিকে বয়ে নিয়ে যাবে যুদ্ধ বিমান শত্রুর অলক্ষেই এগুলিকে ছাড়া হবে ঝাঁকে ঝাঁকে সর্বোচ্চ ঘন্টায় একশো কিলোমিটার বেগে উঠতে পারবে এই ড্রোনগুলি অভিযানের সময়সীমা যদি দীর্ঘক্ষণ হয় তাহলে ড্রোনগুলিও ততক্ষণ একই গতিতে উঠবে ইনফ্রারেড ও ইলেকট্রো অপটিক্যাল সেন্সরের মতো অত্যাধুনিক প্রযুক্তি থাকবে এই ড্রোনগুলিতে ফলে আলাদা আলাদা উড়লেও কোথায় কখন আঘাত আনতে হবে তা নিয়ে নিজেদের মধ্যেও তথ্য আদান প্রদান করতে পারবে তারা প্রকল্পের কর্তাদের মতে যে কোনো লড়াইতে ব্রহ্মস হয়ে উঠবে আলফায়েস